হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স তো আজকে আমি করাবো টুয়েলভের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে তরিত প্রবাহ ও ওহোমের সূত্র থেকে ছায়া ছায়াপ্রকাশনীর যে হর্স নিউ মেডিক্যাল প্রবলেম সেট রয়েছে এবার দেখো ছায়া প্রকাশনের যে অঙ্কগুলো রয়েছে না সেগুলো কিন্তু সত্যি খুব ভালো হ্যাঁ টুকে থাকতে পারো অন্য কোনো জায়গা থেকে কিন্তু অঙ্কগুলো তো ভালো আমার দেখতে লাগবে যে অঙ্কগুলো ঠিকঠাক কিনা আর এই হর্স নিউ মেডিক্যাল প্রবলেম সেট যেটা আছে না সে তার অঙ্কগুলো কিন্তু আরও ভালো কারণ এই অঙ্কগুলো পড়লে পরে আমি এতটুকু দিয়ে বলতে পারবো যে তোমরা কিন্তু নিট যেই জন্য কিছুটা হলেও কিছুটা পুরোটা না কিছুটা হলেও কিন্তু প্রিপেয়ার থাকবে কারণ এইখানকার অঙ্কগুলো কিন্তু সত্যিই খুব ভালো ভালো অঙ্ক আছে ঠিক আছে এনসিআরটির থেকে অঙ্ক রয়েছে সিবিএসই যে সমস্ত কোশ্চেন আছে সেখান থেকে অঙ্ক রয়েছে ঠিক আছে এবার দেখো আমি প্লে লিস্টে মানে আমি তোমার প্লে লিস্ট দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা প্লিজ প্লে লিস্টটা কিন্তু সেভ করে রাখো ঠিক আছে যেই মানে যেইটার প্লে আমি দেবো ডিসক্রিপশান বক্সে সেই প্লে লিস্টটা সেভ করে রাখো কারণ কি কারণটা হচ্ছে আমি এই মনে করো পার্ট ওয়ান দিচ্ছি তারপরে পার্ট টু দেবো তারপরে পার্ট থ্রি দেবো তো তোমরা প্লে লিস্ট যদি সেভ করে রাখো তো পরপর পর 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 কিন্তু দেখতে পারবে ঠিক আছে মনে করো কেউ যদি পার্ট টু দেখে এবার কেউ যদি পার্ট ওয়ান না দেখে থাকে তাহলে কিন্তু সে পার্ট ওয়ানটাও দেখে নিতে পারবে তারপরে কিন্তু পার্ট টুটা দেখে নিতে পারবে তো তোমাদের একটা রুটিন চলে আসবে রুটিনের মতন হয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে আমার পার্ট ওয়ানের পরে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে দেখতে হবে তোমরা প্লিজ প্লে লিস্টটা কিন্তু সেভ করে রাখো অ্যাক্সেস করে রাখো প্লে লিস্টটা ঠিক আছে প্রত্যেকে আমি এই রিকোয়েস্টটা করবো ঠিক আছে তোমাদের সুবিধার জন্য তো যেমন শুরু করছি কারেন্ট ইলেকট্রিসিটির একদম প্রকাশনীর যে ফার্স্ট অঙ্ক নিউ নিউমেডিক্যাল প্রবলেম সেটের সেইটা ঠিক আছে তো তোমাদের নিশ্চয়ই অনেকের বই রয়েছে যাদের বই নেই তাদেরও কোনো সমস্যা নেই আমি পড়ে পুরো আর কি কোশ্চেন পড়ে পড়ে পুরো একদম বোর্ডে একে একে লিখে লিখে পড়ে বুঝিয়ে দেব কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো ফার্স্ট অঙ্ক কী বলেছে দেখো ফার্স্ট অঙ্ক বলেছে সুষম প্রস্তুচ্ছেদের একটি তারের রোধ নয় ও প্রথমে যাই বলুক না কেন অঙ্কের মধ্যে প্রথমে যে ডেটাগুলো বলবে অঙ্কর মধ্যে সেগুলো প্রথমে টুকে নেবে টুকুর রাখলে পরে কী হবে সুবিধা হবে অঙ্ক করতে তো এখানে ফার্স্টেই বলেছে যে সুষম প্রস্তচ্ছেদের একটি তারের রোদ নয় ওহোম সুষম প্রস্তচ্ছেদের একটা তারের রোদ নয় ওহোম আচ্ছা তো একটা হচ্ছে এক নম্বরের অঙ্ক তারের যে রোদ বলেছে যেটা আর বলেছে সেটা হচ্ছে নাইন ওহম বা খুব ভালো এরপরে বলেছে তারটিকে সমান তিন খণ্ডে ভাগ করা হলো তারটিকে সমান তিন খণ্ডে ভাগ করা হলো আচ্ছা মনে করো একটা রোদ রয়েছে বা একটা তার আমার রয়েছে তো তারটাকে আমি তিনটে খণ্ডে ভাগ করলাম তো তিনটে খণ্ডের রোধ কি হবে তিনটে খণ্ডের রোধ কিন্তু হবে নাইন বাই থ্রি অর্থাৎ তিন ওহম করে এটা তো আর বোঝানোর দরকার নেই কারণ এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিস যে একটা তার একটা তারকে আমি যখন তিনটে খণ্ডে ভাগ করবো তখন প্রত্যেকটা খণ্ডের যে রোধ হবে সেইটা তিন দিয়ে ডিভাইড হয়ে যাবে চার খণ্ডে ভাগ করলে পরে চার দিয়ে ডিভাইড হবে তো এইগুলো আবার অনেকে এরকম বলে একটা জিনিস বলে নি সেটা হচ্ছে অনেকেই এরকম বলে যে দাদা প্লিজ তোমরা তুমি এক কাজ করো যে অঙ্কগুলো তুমি আর কি দিচ্ছ সেগুলো প্লিজ অঙ্কগুলো না করিয়ে পিডিএফ দিয়ে দাও তো দেখো একটা জিনিস বলছি সেটা হচ্ছে পিডিএফ দিলে পরে তোমাদের এই যে আমি এক্সট্রা কথাগুলো বললাম যে একটা তারকে ভাগ করলে পরে তিন খণ্ডে ভাগ করলে পরে এরকম তিন ভাগে ভাগ করলে পরে রোদ এত হয় চার ভাগে ভাগ করলে পরে রোদ এত হয় আরও জিনিস যে সমস্ত জিনিস বলবো সেগুলোকে তোমরা পিডিএফে পাবে পাবে না নিশ্চয়ই আমি যে এক্সট্রা জিনিসগুলো বোঝাচ্ছি সেগুলো পিডিএফে পাবে নিশ্চয়ই পাবে না তো যেগুলো বোঝাচ্ছি এখন সেগুলো মন দিয়ে বোঝো কারণ পিডিএফ দিয়ে দিলে পরে কী হবে তোমরা দেখবে ঠিক আছে কিন্তু অতটা কনসেনট্রেশন নিয়ে দেখতে পারবে না যতটা বললে পরে বোঝানো সম্ভব হয় মানে বোঝানো সহজ হয় দেখলে পরে কিন্তু বোঝানো অতটা সহজ হয় না ঠিক আছে তোমরা প্লিজ দেখো আমি যখনগুলো করছি সেগুলো দেখো ঠিক আছে আমি এরপরেও আরও অনেক প্রকাশনী করাবো আরও অনেক কিছু করাবো রেফারেন্স অনেক বই থেকে পড়াবো ঠিক আছে এনসিআইডি করাবো তারপর তোমরা যদি চাও তো আমি নিটেরও ক্লাস করাবো শুরু করবো নিটের ক্লাস ঠিক আছে তো নিটের ক্লাস অনেক জায়গা থেকে করাবো এলএন থেকে করাবো আকাশ থেকে করাবো যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে ভালো ভালো কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো আমার আমি করাবো আমার কাছে অনেক বই রয়েছে তো তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই তোমরা শুধু যেগুলো করাচ্ছি আমি যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো প্লিজ দেখো পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে ভিডিওগুলো আচ্ছা তার থেকে সমান তিনটি খণ্ডে আমি ভাগ করা হলো তো তার থেকে যদি তিনটে খণ্ডে ভাগ করি প্রত্যেকটা খণ্ডে রোদ কত করা হবে প্রত্যেকটা খণ্ডে রোড টু হবে আমি প্রত্যেকটা খন্ডে রোডকে লিখছি স্মল আর দিয়ে তো স্মল আর ইকুয়াল টু কী হবে নাইন বাই থ্রি মানে হচ্ছে তিন ওহম করে বা দারুণ জিনিস এরপরে বলেছে খণ্ড তিনটিকে টেনে বৃদ্ধি করে এদের দৈর্ঘ্য তিনগুণ করা হলো এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এই যে খণ্ড তিনটে রয়েছে এদেরকে আমি টেনে তিনগুণ করলাম টেনে কী করলাম তিন গুণ করলাম ওকে তো এইখানে একটু দিয়ে বোঝা যাক দেখো প্রথমেই বলে রাখি যে প্রত্যেকটা রোধের তো একটা রোধাঙ্ক রয়েছে বা রেজিস্টিভিটি রয়েছে তো দেখো এই নয় ওহম রোধের যে রেজিস্টিভিটি সেটা যদি রো হয় তো আমি যখনই এই রোদকে তিনটে খণ্ড ভাগ করব। তখন যে রোধাঙ্ক হবে সেটা তো একই থাকবে না কারণ দেখো রোধাঙ্ক ডিপেন্ড করে কিসের ওপর রোধাঙ্ক ডিপেন্ড করে পদার্থের ওপর পদার্থের বৈশিষ্ট্যের ওপর পদার্থটা কী দিয়ে তৈরি তার উপর তো এখানে আমি তিনটে খণ্ডে ভাগ করছি মানে তো এই না যে পদার্থটা বদলে যাচ্ছে পদার্থ তো সেম থাকছে তার মানে আগে যদি রোধাঙ্ক রো থাকে তো পরের রোধাঙ্ক কিন্তু রোই হবে আমি কিন্তু এই জিনিসগুলো শুধুমাত্র লিখে রাখছি এই জন্যই যে এই জিনিসগুলো আমার কাজে লাগতে পারে ঠিক আছে সবসময় মাথায় রাখবে যে অঙ্ক করতে গেলে ফিজিক্সের অঙ্ক করতে গেলে কি করে সহজভাবে করা যায় ফিজিক্সের অঙ্ক আমার দেখতে লাগবে যেই অঙ্কটা আমি করছি সেই অঙ্কের যে ডাটাগুলো রয়েছে সেইগুলোর থেকে আমি কিছু বের করতে পারছি কিনা এক্সট্রা কারণ এক্সট্রা যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পরে কাজে লাগলেও লাগতে পারে তো এক্সট্রা জিনিসগুলো কিন্তু আমার মাথায় রাখতে লাগবে তো এখানে আমি রো দেখলাম আচ্ছা তার মানে তিনটে খণ্ডে ভাগ করলে পরে পদার্থ যেহেতু পরিবর্তন হচ্ছে না তার মানে এখানেও রোধাঙ্ক সেই রোই থাকবে ঠিক আছে সিম্পল জিনিস একদম এইবারে কি বলে যায় যে প্রত্যেকটা রোধকে আমি তিনগুণ করে বাড়িয়ে দিলাম মানে আমি টেনে তিনগুণ করলাম দৈর্ঘ্য তো আমি ফার্স্টে ফার্স্টে মনে করলাম যে প্রত্যেকটা ছোট ছোট রোধের যে দৈর্ঘ্য ছিল সেটা ছিল স্মল এল ঠিক আছে এখানে লিখছি এল ওয়ান ইকুয়াল টু স্মল এল এল ওয়ান কেন লিখছি এল ওয়ান মানে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এরপর কি করছি এরপর আমি এইটাকে দৈর্ঘ্যে বাড়িয়ে দিলাম তো দৈর্ঘ্যে যখনই বাড়াবো তখন এল কত হবে এল হবে থ্রি এল কারণ প্রাথমিক দৈর্ঘ্যের তিন গুণ করতে হবে এরপর এরপর কি করতে হবে দেখো আমাকে যখনই রো আমি চলে আনলাম মানে আমি যখনই রো আনলাম এবং তার সঙ্গে যখনই দৈর্ঘ্য আনলাম মানে আরেকটা জিনিস আনা আমার বাকি রয়েছে সেটা হচ্ছে পোস্তচ্ছেদের ক্ষেত্রফল তো আমি মনে করছি যে প্রথমে পোস্তচ্ছেদের যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল এ প্রথমে ছিল কি এ এবং পরবর্তীতে যখন পুস্ত ক্ষেত্রফল ক্ষেত্র হলো সেটা হলো এ টু প্রথমে ছিল এ ওয়ান তারপরে হলো এ টু ওকে ফাইন তো এরপরে বলেছে যে দৈর্ঘ্য বৃদ্ধির কারণে তারের উপাদানের ঘনত্বের কোনো পরিবর্তন না হলে সমবায়টি তুল্য রোধ নির্ণয় করো এরপরে কি বলেছে একটু মন দিয়ে দেখা যাক আমার কাছে তিনটে রোধ তো তৈরি হয়েছে তো তিনটে রোধকে আমি সমান্তরালে যুক্ত করলাম এই এই এবং এই তো এই যে তিনটে রোদকে আমি সমান্তরালে যুক্ত করলাম এই সমবায়টার মানে এ আর বি পয়েন্টের মধ্যে এই সমবায়টার তুল্য রোধ আমাকে বের করতে বলেছে তুল্য রোধ আমাকে বের করতে বলেছে তো কী করে বের করবো একটু একটু মন্দিরভাবে কী করে বের করবো আচ্ছা তো আমি এই স্মল আরটাকে আর কীভাবে লিখতে পারি দেখো একটু দিয়ে দেখো তো আমি লিখতে পারি স্মল আর ইকুয়াল টু রো এল ওয়ান বাই এ ওয়ান লিখতেই পারি রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান ঠিক আছে এটা হচ্ছে প্রাথমিক রোধ এখানে আমি লিখে দিই কি আর ওয়ান লিখে দিই তাহলে পরে বুঝতে পারবে তো এটা হচ্ছে প্রাথমিক রোধ সেটা হচ্ছে আর ওয়ান ইকুয়াল টু রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান এরপরে আর টু কত হবে আর টু হবে রো ইন্টু এল টু বাই এ টু রো তো চেঞ্জ করবে না না কারণ পদার্থ যখন সেম রয়েছে তার রোধাঙ্ক সেমই থাকবে সেটাকে ছোটো করো বড়ো করো যা কিছু করো না কেন ওকে এইবার এইবার দেখো এখানে আর ওয়ানের মান কত থ্রি তো এখানে থ্রি লিখলাম রো তো রোই থাকবে এল ওয়ান কত হবে স্মল এল এ ওয়ান কত হবে এ ওয়ানই থাকবে ফাইন আর টু কত হবে জানি না রো লিখলাম এল টু কত হবে থ্রি এল এল টু থ্রি এল বাই এ টু আমাকে তাহলে কী করতে হবে আমাকে এই এ টুর মানটা বের করতে হবে এই জন্য কী করতে হবে এবার দেখো এখানে একটা লাইন বলেছে লাইনটা হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধির কারণে তারের উপাদানের ঘনত্বের কোনো পরিবর্তন না হলে সমবায়টি তুল্য রোধ নির্ণয় করো ঘনত্বের কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে এবার দেখো যদি ঘনত্বের পরিবর্তন না হয় তাহলে পরে আয়তনেরও কোনো পরিবর্তন হবে না তাই তো একটা তার তোমার কাছে রয়েছে মনে করে একটা তার তো এই তারের একটা নির্দিষ্ট ভর রয়েছে মনে করে যে পাঁচ গ্রাম ভর এই তারের ভরটা হচ্ছে পাঁচ গ্রাম তো এই তারের ভর গ্রাম আর একটা নির্দিষ্ট ঘনত্ব রয়েছে এখন আমি তারটাকে টেনে বড় করছি তো ভর কত হবে ভর কি পরিবর্তন হবে পরিবর্তন হবে না ভর গ্রামই থাকবে আবার এখানে বলে দিয়েছে ঘনত্বও পরিবর্তন হবে না মানে ভরও পরিবর্তন হচ্ছে না সঙ্গে ঘনত্বও পরিবর্তন হচ্ছে না তার মানে এর আয়তন কি পরিবর্তন হবে হবে না কারণ আয়তন মানে কি আয়তন মানে হচ্ছে ভর বাই ঘনত্ব আয়তন মানে কি আয়তন মানে হচ্ছে ভর বাই ঘনত্ব ভড়ো পরিবর্তন হয়নি ঘনত্ব পরিবর্তন হয়নি তার মানে আয়তন পরিবর্তন হবে না এই যে কনসেপ্টটা অর্থাৎ আয়তন পরিবর্তন হবে না এইখান থেকে আমি কিন্তু এ টুর মান বের করতে পারবো তো প্রথমে আয়তন কত ছিল প্রথমে আয়তন ছিল এল ওয়ান ইন্টু এ ওয়ান পরবর্তীতে আয়তন কত হলো এল টু ইন্টু এ টু এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো পরি তোমার আয়তন কী করে বের করতে লাগে একটা তারের আয়তন কী করে বের করতে লাগে একটা তার মানে কি একটা তার মানে হচ্ছে চং ঠিক এই এই যে পেনটা তুমি দেখতে পাচ্ছ এই যে মার্কারটা ঠিক এই মার্কারটার মতন দেখতে একটা তার যার একটা পোস্তচ্ছেদ রয়েছে ক্ষেত্রফল আর কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে তো এর আয়তন কি করে বের করবো দৈর্ঘ্য গুণ পোস্তচ্ছেদের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য কত এল ওয়ান পোস্তচ্ছেদের ক্ষেত্রফল কত এ ওয়ান পরবর্তীতে আয়তন কত এল টু এ টু এখান থেকে এ টু কত বেরোচ্ছে এ টু বেরোচ্ছে এল ওয়ান এ ওয়ান বাই এল টু এল ওয়ান কত এল ওয়ান হচ্ছে স্মল এল আর এ ওয়ান তো লিখবো এখানে ঠিক আছে আর এল টু কত এল টু হচ্ছে থ্রি এল তার মানে এ টু কত হচ্ছে এ টু হচ্ছে এ ওয়ান বাই থ্রি বোঝা গেল এ টু হচ্ছে এ ওয়ান বাই থ্রি ওকে ফাইন এইবার কি করব দেখো আমি এই এখানে এ টুর জায়গায় লিখব কি এ ওয়ান বাই থ্রি তো এ ওয়ান বাই থ্রি তো থ্রিটার ওপরে চলে গেল তার মানে এখানে কত হচ্ছে নাইন এখানে কত হচ্ছে নাইন ওকে এইবার একটু মন দিয়ে দেখো দেখো এইখানে এই নাইনটাকে আমি কি করব এই নাইনটাকে আমি সামনে নিয়ে চলে আসি সামনে নিয়ে চলে আসি তার মানে নাইন ইন্টু রো ইন্টু এল বাই এ ওয়ান এবার এই যে টার্মটা আমি লিখলাম এই যে রো ইন্টু এল বাই এ ওয়ান এটাই কিন্তু এটা তার মানে এখানে বক্সের জায়গায় আমি কী বসাবো তিন বসাবো তার মানে নাইন ইন্টু থ্রি ইকুয়াল টু কত হচ্ছে তিন নং সাতাশ তিন নং কত হচ্ছে সাতাশ তার মানে এখানে যেই রোদটা হচ্ছে সেটা হচ্ছে সাতাশ ওহম অর্থাৎ আটটুর মান কত হচ্ছে সাতাশ ওহম তার মানে এখানে প্রত্যেকটা আট টু কত করে সাতাশ 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 টোয়েন্টি সেভেন করে তো এই তিনটে রোদ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে পরে আর এবির মান কত হয় অর্থাৎ এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যাঙ্ক রোধের মান কত হয় খুব সিম্পল সাতাশ বাই তিন সাতাশ বাই তিন থাকে না কারণ প্রত্যেকটা সমান্তরালে যুক্ত তো সমান্তরালে প্রত্যেকটার মান আবার সেম সাতাশ 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 তাহলে পরে তুল্যাঙ্ক রোদ কত হবে সাতাশ বাই তিন তার মানে নাইন হো এই হচ্ছে অঙ্ক একদম সোজা অঙ্ক ছিল ঠিক আছে তো এরপরে চলে আসি দুই নম্বর অঙ্কতে ঠিক আছে নয় অং একদম ঠিক আছে উত্তর ঠিক আছে একদম এ চলে আসি দুই নম্বর অঙ্কতে অঙ্কটা বোঝাতে একটুখানি দেরি হয়ে গেল কিন্তু আমি চাই না যে তোমাদেরকে যেভাবে খুশি বুঝিয়ে দিতে আমি চাই যে একদম ডিটেলসে বোঝাতে যাতে একটা অঙ্ক করলে পরে তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারো নিজে নিজে ঠিক আছে তো আমার জোরে জোরে করার কোনো রকম অভিপ্রায় নেই ইচ্ছে নেই তোমরা চাইলে পরে তোমরা স্পিড বাড়িয়ে দেখতে পারো কিন্তু আমি চাইবো না তোমরা স্পিড বাড়িয়ে দেখো আমি চাইবো যে প্রথমে যখন দেখছো তোমরা ভিডিও তখন স্পিড নর্মাল স্পিডেই রাখো ঠিক আছে কারণ আমি এমন অনেকগুলো কথা বলবো অঙ্কের মাঝখানে যেগুলো বোঝাটা খুব দরকার ঠিক আছে কারণ আমি অঙ্ক করানোর সময় শুধুমাত্র অঙ্ক করাই না আমি চেষ্টা করি সেই অঙ্কের পুরো কনসেপ্ট বুঝিয়ে দিতে মানে পুরো যেখানে যেখানে যা যা কনসেপ্ট দরকার চেষ্টা করি বোঝানোর জন্য তো এরপরে চলে আসি দুই নম্বর অঙ্কতে আচ্ছা তো বলেছে অসীম দৈর্গের আর এই অঙ্কটা দারুণ অঙ্ক যায় এবং আশা করি তোমরা সবাই পারবে অনেকেই পারবে অঙ্কটা এইখানে কী বলেছে এখানে বলেছে এ আর বি দুটো পয়েন্ট আর প্রত্যেকটা রোধের মান হচ্ছে স্মল আর করে স্মল আর স্মল আর স্মল আর স্মল আর স্মল এরকম এই যে রোদগুলো রয়েছে এই রোদগুলো অসীম পর্যন্ত বিস্তৃত মানে এই যে ডটেড লাইন বুঝতেই পারছো ডটেড লাইন থেকে এরকম যে বক্স রয়েছে বক্সগুলো অসীম পর্যন্ত পুরো বিস্তৃত ঠিক আছে আমাকে বের করতে বলেছে এ আর বি পয়েন্টের মধ্যে তুলনাঙ্ক রোধ কত এবার একটু দিয়ে দেখো একটু দিয়ে দেখো প্লিজ কারণ তার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এইবার দেখো আমি এখানে কী করব আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এই আঁকাটাকে একটু অন্যরকম করে আঁকবো একটু অন্যরকম করে রাখবো কী করে আঁকব প্রথমে আমি ফার্স্টের যে ব্রাঞ্চটা এই যে ফার্স্টের ব্রাঞ্চটা মানে ফার্স্টের যে বাক্সটা রয়েছে এরকম টাইপের সেটা প্রথমে এঁকে নেবো এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এরপরে কী করবো এই এই ছোটো আরটা বাদ দিয়ে আরের এই ডান দিকে পুরো যে রোদ রয়েছে পুরো যে রোদটা রয়েছে সেটাকে আমি একটা রোদ দিয়ে আঁকবো সেটাকে আমি কি করব একটা রোদ দিয়ে আঁকবো বোঝা গেল কেন করলাম এমন আমি দেখো আমি মনে করছি আমি মনে করলাম যে এ আর বি পয়েন্টের মধ্যে যে তুল্যাঙ্ক রোধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর সেটা কত সেটা হচ্ছে ক্যাপিটাল আর তার মানে এ আর বি পয়েন্টের মধ্যে যে তুল্যাঙ্ক রোধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর আমি এই ক্যাপিটাল আর এর মানটা বের করব বোঝা গেল এইবার দেখো যখনই আমি এই ছোটো আরের ডান দিক থেকে দেখব আমি এইটাকে কোন দিক থেকে দেখছি এই পাশ থেকে এখন আমি কি করব আমার যে চোখটা রয়েছে চোখটাকে আমি এই ছোটো এই যে ছোটোয়ার এর এই পাশে নিয়ে আসবো এখন আমি এইখান থেকে দেখবো এইখান থেকে এই তি দিচ্ছে দিচ্ছি এইখান থেকে দেখব তো যদি আমি এইখান থেকে দেখি তবে রোদ কত হবে তবে রোদ কত হবে তবে কিন্তু তুলনাঙ্ক রোদ সেই আরই হবে কেন আর হবে কেন কেন কারণটা হচ্ছে এই যে টোটাল ব্যাপারটা এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত অসীম পর্যন্ত বিস্তৃত এখন যদি আমি একটা ব্রাঞ্চ বাদ দিয়ে দিই এখান থেকে বা একটা বাক্স যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে পরে যে মানটা রয়েছে অর্থাৎ ক্যাপিটাল আর তার কি কোনো পরিবর্তন হবে যদি পরিবর্তন হয়ও সেটা আর কত হবে খুব নগণ্য খুব খুব নগণ্য কেন নগণ্য কারণটা হচ্ছে এটা অসীম পর্যন্ত বিস্তৃত তো অসীম পর্যন্ত বিস্তৃত যদি হয় এখান থেকে যদি একটা বাক্স আমি বাদও দিয়ে দিই তবে চেঞ্জ কি হবে পরিবর্তন আর কী হবে সমুদ্রের জল থেকে আমি একমোখ জল তুলে নিলাম তো সমুদ্রের জলের কি আর পরিবর্তন হলো পরিবর্তন তো হলো কিন্তু ওইটা নগণ্য মানে ওইটা না ধরলে হয় তো আমি কি করছি আমি এই পাশ থেকে দেখছি আমার তুলনাঙ্কর রোদ ক্যাপিটাল আর আমি এই পাশ থেকে দেখছি আমার তুলনাঙ্কর রোধ সেই ক্যাপিটাল আরই থাকলো তাহলে কি করব আমি এই টোটাল আড়ের জায়গায় এই যে আমার এই পাশে যে বা পুরো অসীম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই টোটাল টোটাল আরের জায়গায় কি করবো আমি একটা শুধুমাত্র ব্রাঞ্চ আঁকব আর তার রোদ কত হচ্ছে ক্যাপিটাল আর তার রোদ তো হচ্ছে ক্যাপিটাল আর এগুলো কত স্মলার স্মলার এগুলো স্মলার করে আর এটা হচ্ছে ক্যাপিটাল আর এখান থেকে যখন দেখব তখন কত তখন সেই ক্যাপিটাল আর তার মানে আমার এখানে তিনটে রোদ রয়েছে একটা হচ্ছে এই পাশ থেকে যদি দেখি তাহলে পরে তূর্ণাঙ্ক রোদ ক্যাপিটাল আর এই পাশ থেকে দেখলে পরে ক্যাপিটাল আর প্রত্যেকটা রোদের মান কত এটা স্মল আর এটা স্মলার এটা হচ্ছে কত আর এইবার কি করতে হবে দেখো এবার কী করছি একটু মন দিয়ে দেখো দেখো এইবার আমি এ আর বি পয়েন্টের মধ্যে তুলনাঙ্ক রোধ বের করবো কী করে বের করব এই স্মল আর আর এই ক্যাপিটাল আর কিসে রয়েছে সমান্তরালে রয়েছে তো যদি সমান্তরালে থাকে তাহলে পরে তুল্লাঙ্ক রোধ কত হবে তাহলে পরে তুল্লাঙ্ক রোধ হবে তুল্লাঙ্ক রোধ তাহলে কত হবে স্মল আর ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর সমান্তরাল থাকলে পরে তোমরা বের করতে পারবে এই এই স্ম এই এর সঙ্গে মানে এই রোধের সঙ্গে এই রোধটা কীভাবে আছে শ্রেণিতে বা সিরিজে রয়েছে তাহলে এর সঙ্গে কী করতে হবে এর সঙ্গে এটা যোগ করতে হবে তাহলে যোগ করলে পরে এখন যেই রোদটা দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে এইটা প্লাস স্মল আর এবার এই যে টোটালটা বেরোলো এটাই কিন্তু ক্যাপিটাল আর তার মানে এইটা ইকুয়াল টু আর এইটা ইকুয়াল টু আর এখন আমাকে এই ইকুয়েশনটা লিখে এখান থেকে এই ক্যাপিটাল আর এর মান বের করতে হবে কি করে করব দেখো তো লিখলাম এটা আর ইকুয়াল টু স্মল আর ক্যাপিটাল আর এটা হচ্ছে ব্যাপার তো এরপরে কি করব আর স্কোয়ার এবার লসে লসাগু বসাগু তোমরা করতেই পারবে নিজে নাল ছকালের দিন থেকে আরকে যাচ্ছে xmlns উপর সব কোন মানে আর सबको खबर हो गई तो क्या तो क्या तुम 200 दीघा समीकरण করেছো तो এখান থেকে তাই করব আচ্ছা এটা হচ্ছে আমাদের इक्वेशन इक्वेशनটা কি r² - r * r - r² = 0 এটা হচ্ছে আমাদের इक्वेशन এই इक्वेशन থেকে আমাকে বের করতে হবে ক্যাপিটাল আরের মান কত তো এখানে আমি করছি তো এখানে আমাকে কী প্রয়োগ করতে হবে আচার্য কারণ এটা কিন্তু ওই মিডিলটা ফ্যাক্টর দিয়ে হবে না তো সিদ্ধাচার্য যদি প্রয়োগ করি তাহলে কী হবে মাইনাস বি মাইনাস বি তো এখানে মাইনাস বি কত শুধু আর স্মল আর ঠিক আছে শুধু হচ্ছে শুধু কত স্মল আর এখানে যদি কারোর ক্যাপিটাল আর দিয়ে সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু এক্স দিয়েও ধরতে পারো এক্স স্কোয়ার মাইনাস স্মল আর ইন্টু এক্স মাইনাস স্মল আর স্কোয়ার ইকোয়াল টু কারণ এক্স দিয়ে তো অনেক অঙ্ক করে এসছে তো এক্স ধরাটা সহজ হয় তো এক্স দিয়ে করতে পারো কোনো সমস্যা নেই এখানে আমি ক্যাপিটাল আর দিয়ে করছি তো কি হচ্ছে মাইনাস বি তার মানে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে আর প্লাস মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার কত আর স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস ফোর এসি মানে কি মাইনাস প্লাস প্লাস ফাইভ আর স্কোয়ার বাই টু এ বাই টু এ কত এ হচ্ছে ওয়ান তার মানে বাই টু ঠিক আছে তারপরে এটা কত হচ্ছে আর প্লাস মাইনাস রুট সিক্স স্কোয়ার বাই টু তাহলে এটার মান কত বের হচ্ছে এটার মান বের হচ্ছে আর প্লাস মাইনাস আর রুট সিক্স লিখলাম বাই টু তো এইবারটা কী হচ্ছে আর কমন নিয়ে নিলাম তো ওয়ান এইবার দেখো এখানে প্লাস হবে না মাইনাস হবে যদি মাইনাস হয় তবে কী হবে দেখো রুট সিক্সের মান কিন্তু ওয়ানের থেকে বড়ো তাহলে যদি মাইনাস হয় তাহলে রোধের মাইনটা মানটা কীসে চলে আসে মাইনাসে চলে আসে তো আমি রোধের মান তো মাইনাস নেবো না প্লাস নেবো তার মানে এখানে কী হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস রুট সিক্স বাই টু বাই টু বা ধরুন তো ওয়ান প্লাস রুট সিক্স বাই টু ইন্টু আর তো এইটা হচ্ছে আমার পুরো এই যে অসীম পর্যন্ত বিস্তৃত যে রোদটা রয়েছে তার মান পূর্ণাঙ্ক রোধের মান তো দেখা যাক উত্তর কত আছে উত্তর আছে ওয়ান পয়েন্ট সিক্স টু আমি একটু ক্যালকুলেটার করে নিই দেখি যে এই মানটা ঠিকঠাক আছে কি না ওয়ান পয়েন্ট সিক্স টু আছে কি না তো ওয়ান প্লাস √6 = π2 আচ্ছা এখানে আমার মান বেরিয়েছে 1.72 আমি জানি না এখানে কোথায় আমি ভুল করেছি হ্যাঁ এক্স্যাক্টলি আমি ভুল করেছি এখানে সেটা হচ্ছে এই জায়গাটা আমি ভুল করেছি আমি এই জায়গাটাই ভুল করেছি এই যে b² - 4ac এখানে হবে 5 না এখানে হবে 4 তার মানে এখানে কত হচ্ছে ফাইভ দেখো কী বড়ো ভুল প্লিজ এসব ভুলগুলো তোমরা করো না একবার চেক করে নিও যদিও এইবার দেখি একটু করি ওয়ান প্লাস রুট ফাইভ ইকুয়াল টু বাই টু ওয়ান পয়েন্ট সিক্স টু ওকে তার মানে এখানে যে মানটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু আর এটা হচ্ছে অসীম রোধের মান এবার চলে আসছি তিন নম্বর অঙ্কতে প্রত্যেকটা পার্টে আমি চেষ্টা করবো যে তিনটে অঙ্ক করে করানো ঠিক আছে এরপরে চলে আসি তিন নম্বর অঙ্কতে তিন নম্বর অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণই ইম্পর্টেন্ট ওকে প্রথমে আমি আঁকাটা এঁকে নিই তারপরে আমারই সুবিধা হবে করতে তিন দুই চার তিন দুই চার এটা হচ্ছে ভোল্টমিটার এটা হচ্ছে এম মিটার আচ্ছা বলেছে যে এই চিত্রে প্রদত্ত বর্তনীতে এম মিটার ও ভোল্টমিটারের রোদ যথাক্রমে জিরো পয়েন্ট এইট এবং নাইনটি এইট ওহোম এম মিটারের রোদ হচ্ছে জিরো পয়েন্ট এইট ওহোম আর ভোল্টমিটারের যে রোধ সেটা হচ্ছে নাইনটি এইট ওহোম এখানে লিখছি নাইনটি এইট ওহোম এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ এবারে বলেছে এম মিটার ও ভোল্টমিটারের পাটকত অসাধারণ অঙ্গ অ্যামিটার ও ভোল্টমিটারের পার্ট কত তো কী করে করতে হবে দেখো সবসময় একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামিটার সময় থাকে সিরিজে আর ভোল্টমিটার সময় থাকে সমান্তরালে ওকে এটা তো আমরা অনেকে জানো অনেকে জানো না তো এবার আমি কী করবো প্রথমে আমি কী করবো এইখানে দেখবো যে অ্যামমিটারের পার্ট কত হচ্ছে বা অ্যামমিটারের কারেন্ট কত হচ্ছে এখানে অ্যামিটারের মিটারের যে রেজিস্ট্যান্স বলেছে সেটা বলছে জিরো পয়েন্ট এইট ওহোম তো দেখো জিরো পয়েন্ট এইট ওহম যেটা রয়েছে সেটা এই চার ওহোমের সঙ্গে কীভাবে রয়েছে সিরিজে বা শ্রেণীতে কারণ আমি বলে দিয়েছি যে অ্যামিটার মিটার থাকে শ্রেণীতে তো এখানে এই ব্রাঞ্চে শুধুমাত্র ওপরের ব্রাঞ্চটাতে টোটাল রেজিস্টেন্স কত হবে চার প্লাস জিরো পয়েন্ট এইট তার মানে ফোর পয়েন্ট এইট তো আমি এখানে লিখতেই পারি যে ফোর পয়েন্ট এইট তো আমি কী করবো এখানে লিখে নেব ফোর পয়েন্ট এইট তো এই যে আমি লিখলাম যে ফোর পয়েন্ট এইট আচ্ছা এটা আমি একটুখানি কালিটা বদলেন কালি বসছেন আচ্ছা এই যে আমি লিখলাম এই যে ফোর পয়েন্ট এইট লিখলাম ঠিক আছে ফোর পয়েন্ট এইট হোম এই ফোর পয়েন্ট এইট হোম লেখার পরে অ্যাম মিটারের রোধ কত হবে ফোর পয়েন্ট এইট হোম লেখার পরে অ্যাম মিটারের যে রোদ দাঁড়াবে সেটা হবে জিরো ওহম কেন জিরো হোম হবে কারণ দেখো আমি কিন্তু অ্যামমিটারের যে রোধটা রয়েছে সেটাকে কিন্তু অলরেডি চারের সঙ্গে যোগ করে দিয়েছি তো এখন এই যে অ্যামিটারটা আছে সেটার রোদ কত হবে জিরো ওহম তো এটা আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য হিসেবের সুবিধার জন্য এই পরে এরপরে কি করতে হবে তো দেখো এইখানে এই যে মিটার রয়েছে এর রোধ কত বলেছে আটানব্বই ওহম তো এখন মিটার এই দুই ওহমের সঙ্গে সমান্তরালে রয়েছে তো এই কারণে এই ব্রাঞ্চটুকুর মধ্যে অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি এটা নাম দিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট তো এ আর বি পয়েন্টের মধ্যে আমার তুল্যাঙ্ক রোধ কত হবে তো দুই আর আটানব্বই সমান্তলা রয়েছে তো এখানে তুল্যাঙ্ক রোধ কত হবে এখানে তুল্যাঙ্ক রোধ হবে আর এ বি ইকুয়াল টু দুই ইন্টু আটানব্বই বাই দুই প্লাস আটানব্বই মানে একশো ওকে তো আটানব্বই দুগুণে কত একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই বাই একশো তার মানে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওহম তাহলে এখানে আমি ভোল্টমিটারের পরিবর্তে কী করতে পারি এখানে আমি আঁকতে পারি যে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওহম মানে ভোল্টমিটারের রোধের পরিবর্তে বা দুই ওহমের পরিবর্তে আমি শুধুমাত্র লিখতে পারি ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওহো ওকে তো এখানে আমি লিখে দিলাম এখানে আমি আরেকটা সার্কিট আঁকলাম এখানে একটা যদি আরেকটা সার্কিট আঁকা তোমার সুবিধা হবে তোমাদের করতে তাহলে পরে আমি দুটোই দেখাতে পারবো একবার যে এটার সময় থাকলে কী হবে আর এই সার্কিটের সময় থাকলে পরে কী হবে ঠিক আছে অ্যাকচুয়ালি দুটো সার্কিটে আঁকা দরকার দুই ভোল্ট তো আমি কি করব এই ভুল পিনারটা উঠিয়ে দেব তো এখানে কি করব ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওকে তো এই হলো এই হচ্ছে ব্যাপার এইবার দেখো এইবার আমাকে কী করতে হবে দেখো এইখানে কিন্তু একটা ভোল্টমিটার অলরেডি যুক্ত আছে কিন্তু সেইটা কিন্তু শর্ট সার্কিট কন্ডিশানে নেই সেটা আছে ওপেন সার্কিট কন্ডিশানে তার মানে এই যে পিনারটা আমি এখন আঁকলাম তার কিন্তু কোনোরকম রোধ নেই ঠিক আছে তার কিন্তু কোনোরকম আভ্যন্তরীণ রোধ নেই সরি তার যে আবদ্ধনী রোজ সেটা হচ্ছে অসীম তো অসীম থাকার কারণে আমরা বলতে পারি যে এইটা ওপেন সার্কিট কন্ডিশনে রয়েছে বা খোলা বর্তনী হিসাবে ইউজ করছে তো ওটা বোঝার কোনো দরকার নেই তোমরা শুধু ভেবে রাখো যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট আর এটা হচ্ছে তিন এইবার আমি কী করবো অ্যামিটারের অ্যামিটারের যে রিডিং সেটা বের করবো তো এই জন্য আমাকে কী করতে হবে এই জন্য আমাকে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে মানে ওপরের ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে তো এর জন্য আমাকে কী করতে হবে দেখতে হবে যে তুল্যাঙ্ক রোধ কত তুল্যাঙ্ক রোধ কী করে বের করে দেখো ফোর পয়েন্ট এইট আর নিচে কী রয়েছে নিচে রয়েছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স আর থ্রি তো ওয়ান পয়েন্ট নাইন সিক্স আর থ্রি কিসে রয়েছে শ্রেণিতে তার মানে থ্রি প্লাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট নাইন সিক্স এই ফোর পয়েন্ট নাইন সিক্সের সঙ্গে ফোর পয়েন্ট এইট কিসে রয়েছে সমান্তরালে রয়েছে কী রয়েছে সমান্তরালে রয়েছে তাহলে এখানে আমি কি করব। যদি অ্যামিটারের রিডিং জানতে চাই তবে সেটা কি করে করব। তো দেখো এখানে এই যে কারেন্টটা রয়েছে সেটা দু ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে ওপরের ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে একটা হচ্ছে নিচের ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে তো প্রথমে আমি ওপরের ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট বের করি তো সেটা আমি মনে করলাম আই ওয়ান আর নিচের ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমি মনে করছি আই টু তো আই ওয়ানের মান কি করে বের করে আই ওয়ানের মান ইকুয়াল টু হবে শান্তির যে রুল সেটা কি সেটা হচ্ছে টোটাল কারেন্ট সান্টের রুল সেটা হচ্ছে কত সেটা হচ্ছে আচ্ছা এমন না করে আমি অন্যভাবে করতে পারি সেটা হচ্ছে দেখো একটা জিনিস করি সেটা হচ্ছে এই যে ফোর পয়েন্ট এইটটা রয়েছে এই ফোর পয়েন্ট এইটটা আর এই ফোর পয়েন্ট নাইন সিক্স এই দুটো কিন্তু সমান্তরালে রয়েছে কার সঙ্গে দুই ভোল্টের সঙ্গে তো আমি কি করব দুই বাই ফোর পয়েন্ট এইট দুই বাই যদি ফোর পয়েন্ট এইট করি তবে কিন্তু আই ওয়ানের আমার বেরিয়ে যাবে তো আই ওয়ান টু কত করছি দুই বাই ফোর পয়েন্ট এইট তো টু বাই ফোর পয়েন্ট এইটের মান দেখি কত বেরোয় টু পাই ফোর পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স আমরা জিরো পয়েন্ট ফোর টু লিখতে পারি জিরো পয়েন্ট ফোর টু অ্যামপিআ দেখা যাক অ্যাম মিটারের মান কত হয় ওকে 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 তো এখানে আছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সেভেন তো এটা ফোর ওয়ান ফোর টু লেখা যায় অথবা জিরো পয়েন্ট ফোর ওয়ান সেভেনও লেখা যায় একটা লিখতেই হবে ঠিক আছে এরপরে চলে আসি এই ভোল্ট মিটারের পার্ট কত হবে তো দেখো ভোল্ট মিটারের পার্ট জানার জন্য আমার জানতে হবে যে আই টু কত আই টু কত প্রথমে আমি জানি আই টু কত তো আই টু কী করে বের করব দুই ভোল্ট বাই এই ব্রাঞ্চের এই যে নিচের ব্রাঞ্চের টোটাল রোথ তো নিচের ব্রাঞ্চের টোটাল রোথ কত ফোর পয়েন্ট নাইন সিক্স কারণ থ্রি প্লাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স হচ্ছে তার মানে ফোর পয়েন্ট নাইন সিক্স তার মানে টু পাই ফোর পয়েন্ট নাইন সিক্স ইকোয়াল টু কত বের হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি তো এখানে অ্যান্সার কত সরি অ্যান্সার দেখছি কেন জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি এত আম্পের এটা হচ্ছে আই টু এর পরে কি করব এই আই টুর সঙ্গে মন দিয়ে শোনো এই আই টুর সঙ্গে আমি এই ওয়ান পয়েন্ট নাইন সিক্স গুণ করবো কেন গুণ করবো কারণ আমাকে বলতে চেয়েছে যে এই যে ভোল্টমিটার এই ভোল্টমিটারের ভোল্টেজ কত তো ভোল্টমিটারের ভোল্টেজ কী করে বের করে ভোল্টেজ বের করে আই টু ইন্টু এই এই ব্রাঞ্চটুকুর রেজিস্টেন্স কারণ আমি কিন্তু এই ব্রাঞ্চটুকুর ভোল্টেজই বের করছি তার মানে এই ব্রাঞ্চটুকুর রেজিস্টেন্স কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়াট ইস আই টু আর আই টু হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট নাইন সিক্স দেখা যাক কত বড়ো পয়েন্ট ফোর জিরো থ্রি ইন্টু নাইন সিক্স জিরো পয়েন্ট সেভেন এইট নাইন ওকে জিরো পয়েন্ট সেভেন এইট নাইন তার মধ্যে জিরো পয়েন্ট সেভেন নাইন ভোল্টেজ তো এইটা বেটার হচ্ছে ভোল্টমিটারের পার্ট এইটা বেটার হচ্ছে সরি এইটা বেটার হচ্ছে অ্যামিটারের পার্ট তো এই গেলো তিনটে অঙ্ক তিনটে অঙ্কই ফিশন ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বারবার বলছি তোমরা যখনই বুঝতে পারবে না তখন প্লিজ রিপিট করে বুঝে নাও আবার রিপিট করে বুঝে নাও আর পিডিএফ পিডিএফ প্লিজ পিডিএফে বিশ্বাস করো না পিডিএফ দেখলে পরে ওই হবে কি ওই এক্সট্রা জিনিসগুলো বুঝতে পারবে না তারপর যখনই অন্য কোনো অঙ্ক করতে যাবে তখন তোমাদের অসুবিধা হবে তো ভিডিওটা দেখার জন্য পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ